তারও আগে যা ঘটেছিল সরু গলিটা জুড়ে ধীরে ধীরে এগুতে লাগলো রিক্সাটা কিছু দূর এলে না বলতে বলতে থেকে নেমে সে তার পিছু পিছু লিলিও নামলো নিচে চারপাশে নোংরা আবর্জনা ছড়ানো কলার খোসা মাছের আইস মরা ইঁদুর বাচ্চা ছেলে মেয়েদের পায়খানা সব মিলেমিশে একাকার হয়ে আছে দুর্গন্ধে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যায় না আঁচলে নাক ঢেকে লিলি বলল আর কত দূর এই তো আর অল্প একটু বলে সামনে হাত দিয়ে দেখালো মরিয়ম এদিকে গলিটা আরও শুরু হয়ে গেছে একজনের বেশি লোক পাশাপাশি হেঁটে যেতে পারে না মরিয়ম আগে লিলিকে পথ দেখিয়ে নিয়ে চলছে নাকে ওর শাড়ি দিতে হয়নি রোজ দুবেলা এ পথে আসা যাওয়া করতে করতে এসব দুর্গন্ধ নাক সহ্য হয়ে গেছে আরো খানিকটা পথ হেঁটে এসে একটা আস্তর ওঠা লাল দালানের সামনে দাঁড়ালো মরিয়ম লিলি বলল এটা বুঝি তোমাদের বাসা মরিয়ম মাথা নেড়ে সায় দিল হ্যাঁ একটা বসে বসে গা চুলকাচ্ছিল ওদের দেখে একপাশে সরে গেল সে এতক্ষণে নাকের উপর চেপে রাখা আঁচলটা নামিয়ে নিল লিলি দরজাটা পেরুলে একটা সরু বারান্দা দুপাশে দুটো কামরা একটিতে মাহমুদ থাকে আরেকটিতে মরিয়ম আর হাসিনা বারান্দার শেষ প্রান্তে আরও একটি কামরা আছে ওটাতে মা আর বাবা থাকেন দুলু আর খোকনও থাকে ওখানে ও ঘরটার পেছনে পাকঘর আর কুয়োতলা কুয়োতলায় যেতে হলে মা বাবার কামরার ভেতর দিয়ে যেতে হয় অন্য কোনো পথ নেই ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখছিল লিলি মরিয়ম বলল এসো ওর নিজের কামরাটায় লিলিকে এনে বসালো মরিয়ম একপাশে চওড়া একখানা চৌকির উপর বিছানা পাতা দুটো বালিশ পাশাপাশি সাজানো একটি হাসিনার আর একটি মরিয়মের দেয়ালে ঝোলানো আলনার সামনে তাদের কাপড়গুলো সুন্দর করে গোছানো তার নিচে একটা কেরোসিন কাঠের টেবিল টেবিলে বই খাতা রাখা আর কোনো আসবাব নেই ঘরে আছে একটা মাদুর ওটা মেঝেতে বিছিয়ে পড়ে ওরা বিছানার উপর এসে বসলো লিলি এটা বুঝি তোমার ঘর হাতের বই খাতা টেবিলের উপর রেখে মরিয়ম জবাব দিল হ্যাঁ হাসিনা আর আমি থাকি এখানে এ ঘরে অপরিচিত কণ্ঠস্বর শুনে দুলু এসে উকি মারছিল ভেতরে ওকে দেখে বললো দুলু মা কোথায় রে দুলু ভাঙা গোলায় বলল পাকঘরে মরিয়ম বললো আমার ছোট বোন দুলু সবার ছোট ও কাছে ডাকলো ওকে এসো এদিকে এসো ওর ডাক শুনে গুটি গুটি পায়ে পিছিয়ে গেল দুলুক তারপর ছুটে সেখান থেকে পালিয়ে গেল সে মরিয়ম বলল তুমি লিলি আমি এক্ষুনি আসছি বলে আলনা থেকে গামছাটা নামিয়ে নিয়ে গেল সে মায়ের ঘরটা খালি বাবা অফিস থেকে ফেরেননি এখনো খোকনার হাসিনা স্কুলে মাহমুদ বোধ হয় এখনো ঘুমোচ্ছে ওর ঘরে সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন ঘুমোয় কুয়ো থেকে এক বালতি পানি তুলে মুখ হাত ধোয়ার জন্যে কাপড়টা গুছিয়ে নিয়ে ভালো করে বসল মরিয়ম পাকঘর থেকে মুখ বাড়িয়ে মা শুধালেন কে এসেছে রে মরিয়ম মরিয়ম মুখে পানি ছিটোতে ছিটোতে জবাব দিল আমার এক বান্ধবী মা জানতে চাইলেন একসঙ্গে পড়তো বুঝি মরিয়ম বলল হ্যাঁ মা আর কোনো প্রশ্ন করলেন না ভাতগুলো মজে এসেছে এখনই নামিয়ে ফ্যান ঢালতে হবে তারপর জলের কড়াটা চড়িয়ে দিতে হবে চুলোর উপর মরিয়ম পাক ঘরে এসে ঝুঁকে পড়ে বললো এক কাপ চা দিতে পারবে মা সালেহা বিবি বললেন দেখি চা পাতা আছে কিনা বলে চুলোর পেছনে রাখা কৌটোগুলোর দিকে হাত বাড়ালেন তিনি অনেকগুলো কৌটা রাখা আছে সেখানে কোনোটাতে মরিচ কোনোটাই হলুদ রসুন কিংবা পেঁয়াজ মাঝখান থেকে একটা তুলে নিয়ে খুলে দেখলেন সালেহা বিবি তারপর বললেন দু আন্দাজ আছে তুই যা আমি করে পাঠিয়ে দিচ্ছি হঠাৎ কি মনে হতে পেছন থেকে তাকে আবার ডাকলেন সালেহা শুধু চা দেব কিছু আছে কি মরিয়ম প্রশ্ন করলো থাকলে দাও মা ঘাড় নাড়লেন নেই থাকবার কি উপায় আছে ওই দুলুয়ার খোকনটার জন্যে কাল মাহমুদ কিছু বিস্কুট এনেছিল সাধ্য কি যে লুকিয়ে রাখবো আজ সকালে বের করে দুজনে খেয়ে ফেলেছে যদি পারো বাইরে থেকে কিছু আনিয়ে দিও মা যাবার সময় বলে গেল মরিয়ম মায়ের ঘর থেকে সে শুনতে পেল ও ঘরে কার সঙ্গে কথা বলছে লিলি বোধ হাসিনা ফিরেছে স্কুল থেকে বাংলা বাজারে পড়ে সে ক্লাস এইটে লম্বা দোহারা গড়ন রংটা শ্যামলা সরু নাক মুখটা একটু লম্বাটে ধরনের বাড়ির অন্য সবার চেয়ে চেহারা একটু ভিন্ন রকমের ওর চোখজোড়া বড় হলেও তার মনিগুলো কটা কটা বা চোখের নিচে একটা সরু কাটা দাগ ছোটবেলায় দৌড়ঝাঁপ করতে গিয়ে বটির ওপর পড়ে গিয়ে কেটে গিয়েছিল সেই চিহ্নটা এখনো মুছে যায়নি এঘরে এসে মরিয়ম দেখল লিলির পাশে বসে গল্প জমিয়েছে হাসিনা আপনার শাড়িটা কত দিয়ে কিনেছেন লিলি বলল মনে নেই বোধহয় আঠারো টাকা হাসিনা বলল কি সুন্দর আমিও কিনবো একখানা কত থেকে কিনেছেন আপনি লিলি জবাব দিল নিউ মার্কেট থেকে হাসিনা ঘুরিয়ে ফিরিয়ে শাড়িটা দেখতে লাগলো ওর ওই স্বভাব কারো পরনে একটা ভালো শাড়ি কিংবা ব্লাউজ দেখলে অমনি তার দাম এবং প্রাপ্ত স্থান জানতে চাইবে এবং সেটা কেনার জন্য বায়না ধরবে কিনে না দিলে কেঁদে কেটে একাকার করবে খাওয়া দাওয়া বন্ধ করে রাখবে হাসিনা মরিয়ম এসে বলল ওর সঙ্গে তোমার আলাপ হয়েছে কি লিলি ও আমার ছোট বোন হাসিনা লিলি হেসে বলল নতুন করে পরিচয় দিতে হবে না ও নিজে আলাপ করে নিয়েছে হাসিনা বলল আপার কাছে আপনার কথা অনেক শুনেছি বলে হঠাৎ কি মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল আচ্ছা আপনি বলুন তো আপা সুন্দর না আমি সুন্দর ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি মরিয়ম বলল নতুন কেউ এলেই ওই এক প্রশ্ন ওর আপা সুন্দর না আমি সুন্দর কদিন বলেছি তুমি সুন্দর তুমি সুন্দর আমি কুৎসিত হলো তো গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে আসলে মনে মনে হাসছে মরিয়ম কারণ সে জানে যে হাসিনার চেয়ে অনেক বেশি সুন্দর ওর ধবধবে মায়ের দেহ লাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে চেহারাটাও মায়ের মতো সুশ্রী আর চোখ জোড়া খুব বড় না হলেও হাসিনার মতো কটা নয় মা বলেন ও ঠিক আমার মতো হয়েছে স্বভাবটাও আমারই পেয়েছে সে আর তোরা হয়েছিস তোদের বাবার মতো ছন্ন ছড়া এ নিয়ে রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাধায় হাসিনা বলে তুমি তো ওর প্রশংসাই আমরা কিছু না শুনে মা হাসেন যেন লিলিও হাসলো আজ হেসে বলল মরিয়ম ঠিকই বলেছে ও দেখতে কুৎসিত তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা শুনে হাসিনা বড় খুশি হলো লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে বলল আপনি বসুন আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি বলে ঘর থেকে বেরুতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে তবু রোজ তাই করবি এরপর আমি তোকে মাথার উপরে তুলে আছাড় মারব হাসিনা হাসিনার খোঁজে এ ঘরে এসে মুহূর্তে চুপসে গেল মাহমুদ লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে তাকিয়ে রইল সে তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনি দ্রুত বেরিয়ে গেল ও চলে যেতে আচলে মুখ চেপে ঘরময় লুটোপুটি খেলো হাসিনা মরিয়ম ধমকের সুরে বলল আবার হাসছে দেখো না লজ্জাশরম বলে কিছু যদি থাকত কদিন দাদা নিষেধ করে দিয়েছে ওর বইপত্র না ঘাটতে তবু কথাটা শেষ করলো না মরিয়ম একদিন মাহমুদের বই ঘাটতে গিয়ে একটা এক টাকার নোট পেয়েছিল হাসিনা আর একদিন একটা আট আনি সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র উল্টায় সে মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো আপনার ক্যামেরা আছে লিলিয়াপা লিলি বলল কেন ক্যামেরা দিয়ে কি করবে তুমি হাসিনা বলল ছবি তুলব তাই নাকি লিলি মৃদু হেসে বলল না ভাই ক্যামেরা আমার নেই বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা একটা পিরিচে দুটো সন্দেশ আর দুটো রসগোল্লা পাশে রাখা দু কাপ গরম চা দেখে চোখজোড়া বিস্ফারিত হলো হাসিনার নাচের তালে জোর ঘূর্ণি দিয়ে টুপ করে বসে পড়ল সে মা আমি একটা খাবো বলে এক মুহূর্ত দেরি না করে পিরিচ থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে পুড়ে দিল সে সালেহা বিবি কড়াইতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন পেছনে তাকে চেঁচিয়ে উঠলেন তিনি ও কি হচ্ছে ও কি হচ্ছে হাসিনা রসগোল্লাটা গিলে ফেলে হাসিনা বলল অমন করছো কেন একটা তো খেয়েছি আরো তিনটে আছে সালেহা বিবির ইচ্ছে হলো চুলের গোছা ধরে মুখে একটা চড় বসিয়ে দিতে ওর শুধু তিনটে মেহমানের সামনে কেমন করে দেয় হ্যাঁ তোদের নিয়ে আর পারি নে আমি খাওয়ার জন্য এত হা হা কেন তোদের রসগোল্লা কি দেখিস জীবনে মায়ের ভৎসনা শুনে মুখ কালো করলো হাসিনা চোখ জোড়া ছল করে উঠলো ওর কাঁদো কাঁদো গলায় বলল, আমায় যে তুমি দেখতে পারো না তা আমি জানি আপার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছ আমার কেউ এলে এক কাপ চাও দিতে না আঁচলে চোখ মুছে ধুপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা শুধু একটা সন্দেশ খেলো লিলি দুলু এসে উকি দিচ্ছিল দোরগোড়ায় তার হাতে একটা সন্দেশ তুলে দিল সে অবশিষ্ট একটা রসগোল্লা পড়ে রইল প্লেটের ওপর সালেহা অনুরোধ করলেন কি হাত তুলে বসে রইলে যে ওটা খেয়ে নাও লিলি বলল না আর খাবো না মিষ্টি বেশি খাইনি আমি মরিয়ম তুমি খাও হাসিনা গেল কোথায় মরিয়ম কিছু বলার আগে সালেহা বিবি জবাব দিলেন কোথায় সাদে গিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছে বলে আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করলেন না তিনি চুলোর উপর ডাল চড়িয়ে এসেছেন সে কথা মনে পড়তে দুলুর হাত ধরে বেরিয়ে গেলেন সালেহা বেবি দুলুর চোখ জোড়া তখনও পিরিচে অসহায়ভাবে পড়ে থাকা রসগোল্লাটার দিকে নিবদ্ধ ছিল যাবার পথেও বার কয়েক সেদিকে তাকিয়ে গেল সে শহরে সন্ধ্যা নামার অনেক আগে এখানে অন্ধকার ঘনিয়ে আসে বাইরে যখন বিকেল এ গলিতে তখন রাত আর বাইরে যখন ভোর হয় তখনও এগুলিতে তমশায় ঢাকা থাকে অনেক বাধা ডিঙ্গিয়ে অনেক প্রাসাদের চুড়ো পেরিয়ে তবে এখানে প্রবেশের অধিকার পায় সূর্য এ পাড়ার বাসিন্দাদের বড় সাধনার ধ্বংসে তাই বেলা দুপুরে যখন একটিলতে রোদ এসে পড়ে এই হীন দালানগুলোর ওপর তখন তার বাসিন্দারা বড় চঞ্চল হয়ে ওঠে ভিজে কাপড় চোপড় রোদে বিছিয়ে দেয় তারা খানিক পরে ধীরে ধীরে আবার সূর্যটা নেমে যায় পশ্চিমে কে যেন জোর করে টেনে নিয়ে যায় তাকে তখন এখানে অন্ধকার অন্ধকার শুধু বাইরে চোখ পড়তে লিলি বলল চলো এবার উঠা যাক মরিয়ম রাত হয়ে এলো মরিয়ম বললো একটু বসো মাকে বলে আসি গলির মাথায় এসে লিলিকে বিদায় দিল মরিয়ম ও বাসায় যাবে এখন মরিয়ম যাবে নারিন্দায় ছাত্রী পড়াতে রিক্সায় উঠে লিলি বলল কাল আবার দেখা হবে ম্যারি আদর করে মরিয়মকে বলে সম্বোধন করে মাঝে ম্যারি সে ও চলে কিছুক্ষণ ওদিকে তাকিয়ে মরিয়ম তারপর মাথার ওপরের কাপড়টা আরও একটু টেনে দিয়ে রাস্তার পাশ ধরে এগিয়ে গেল সে রোজ পায়ে হেঁটে ছাত্রী বাড়ি যায় মরিয়ম পায়ে হেঁটে ফিরে আসে রিক্সায় যদি আসা যাওয়া করে তাহলে হিসেব করে দেখেছে সে যা পায় তার অর্ধেকটা ব্যয় হয়ে যায় তাছাড়া হাঁটতে যে খুব খারাপ লাগে ওর তা নয় মাসের শেষে ত্রিশটা টাকা পাওয়ার আনন্দ হাঁটার ক্লান্তির চেয়ে অনেক বেশি অনেক সুখপ্রদ দুপাশের দোকানপাট লোকজন দেখতে দেখতে এমনি পায়ে চলার পথে অনেক কিছু ভাবে মরিয়ম বাবার কথা মায়ের কথা মাহমুদের কথা আর নিজের জীবনে ঘটে যাওয়া সেই বিপর্যয়ের কথা অনেক কিছু ভাবে মরিয়ম ইদানিং সেলিনার বড় মনের দেবর মনসুরের কথাও মাঝে মাঝে ভাবনার মধ্যে এসে যায় সেলিনা ওর ছাত্রীর নাম মনসুর আজকাল বড় বেশি আসা যাওয়া করছে ওদের বাসায় প্রায় বিকেলেই আসে বিশেষ করে মরিয়ম যখন সেলিনাকে পড়াতে যায় তখন মরিয়ম ভাবে এবার থেকে লোকটা এলে তার সাথে আর কথা বলবেন আসে কে জানে মনে কি আছে লোকটার কোন বদ উদ্দেশ্যও তো থাকতে পারে মানুষের মনের খবর জানা সহজ নয় জাহেদকে কত কাছ থেকে দেখেছিল মরিয়ম তবুও কি তার মনের গোপন কথাটি জানতে পেরেছিল দিন। যদি এক মুহূর্ত আগেও জানতে পারত তাহলে এমন একটা বিপর্যয় ঘটতে দিত না মরিয়ম দোরগোড়ায় পা দিতেই ভেতরে মনসুরের গলার স্বর শোনা গেল আজ আগে থেকেই এসে বসে আছে লোকটা ওর সামনে দিয়ে নিঃশব্দে ভেতরে চলে এলো মরিয়ম সোজা সেলিনার ঘরে ওর ঘরটা বড় সুন্দর করে সাজানো আর বেশ পরিপাটি এক পাশের নতুন কেনা একখানা খাটের উপর সেলিনার বিছানা নীল রঙের একখানা বেড কভার দিয়ে ঢাকা মাথার কাছে একটা গোল টিপয় তার উপর ফুলদানিতে বহু বর্ণের ফুল সাজানো দেখে মনে হয় তাজা ফুল আসলে কাগজের তৈরি দেয়ালে কয়েকখানা ছবি টাঙানো কোনো এক শিল্পীর আঁকা একখানা পোর্ট্রেট এ ঘরে ছিল না সেলিনা খবর পেয়ে এসে কপালে হাতের তালু ঠেকিয়ে বলল আজ পড়ব না আপা শরীরটা ভালো লাগছে না মরিয়ম সহানুভূতির সাথে বলল কি হয়েছে ধপ করে বিছানার উপর চিৎ হয়ে শুয়ে পড়ে সেলিনা জবাব দিল মাথাটা ভীষণ ধরেছে আপা মরিয়ম জানে এটা মিথ্যা কথা যেদিন পড়ায় ফাঁকি দেবার ইচ্ছে থাকে সেদিন একটা কিছু ছুতো বের করে বসে সেলিনা কোনোদিন মাথা ব্যথা কোনোদিন পেট কামড় কোনোদিন বমি বমি ভাব মরিয়ম কাছে এসে জিজ্ঞেস করলো সত্যি তোমার মাথা ব্যথা করছে সেলিনা সেলিনা পাশ ফিরে শুয়ে বলল তুমি সব সময় আমায় সন্দেহ করো আপা মরিয়ম বলল এত দূর হেঁটে এসে না পুড়িয়ে ফিরে যেতে আমার খারাপ লাগে কিনা তাই ওই যা হঠাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সেলিনা তুমি বসো আপা আমি এক্ষুনি আসছি বলে দ্রুত বেরিয়ে গেল সে খানিক্ষণ পরে আবার ফিরে এলো হাতে তিনখানা টাকার নোট মরিয়মের হাতে নোটগুলো গুজে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো সেলিনা সত্যি বলছি আপা মাথাটা আজ ভীষণ ধরেছে মরিয়ম জানে হাজার বুঝালেও ওকে আর এখন পড়াতে বসানো যাবে না এখানে বুঝি হাসিনার সঙ্গে মিল আছে ওর হাসিনাও এমনি ফাঁকি দেয় লেখা পড়ায় গালাগাল করেও বইয়ের সামনে বসানো যায় না এ ঘর থেকে ও ঘরে পালিয়ে বেড়ায় ছাদে গিয়ে বসে থাকে বাবা বলেন ছোটবেলায় তোমরাও এমন ছিলে এখনো কম বয়সর বুদ্ধি হয়নি বুদ্ধি হলে তখন আর বকাবকি করতে হবে না আপনা থেকেই পড়তে বসবে মা বলেন ওর বুঝি অল্প বয়স আষ্টে মাসে তেরো পেরিয়ে চোদ্দই পড়বে ও বয়সে মরিয়মকে দেখিনি ওকে পড়তে বলতে হতো আসলে তুমি ওকে বড় বেশি লাই দিচ্ছ দেখবে ওর কিছু হবে না জীবনে বাবা সবসময় হাসিনার পক্ষ নেন মা মরিয়মের দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কথাই ভাবছিল মরিয়ম সেরিনা জিজ্ঞাসা করলো কি ভাবছ আপা না কিছু না হাতের নোটগুলো ব্যাগের মধ্যে রেখে দিয়ে মরিয়ম বলল তাহলে আমি চলি সেলিনা তোমার মাকে বলো আমি এসেছিলাম কাল আবার দেখা হবে কেমন সেরিনা পাশ ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে বললো আচ্ছা বারান্দায় দাঁড়িয়ে পা বাড়াতে গতি যেন শ্লথ হয়ে এলো তার বৈঠকখানা ছেড়ে বারান্দায় দাঁড়িয়ে মনসুর লম্বা গড়ন সরু দেহ পরনে একটা ঢোলা পায় জামা আর গায়ে ঘি রঙের মিহি পাঞ্জাবি পায়ের শব্দে ওর দিকে ফিরে তাকালো মনসুর একেবারে ওর মুখোমুখি চোখ জোড়া মাটিতে নামিয়ে নিয়ে ওর পাশ কেটে চলে যাবে ভাবছিল মরিয়ম একই এসেই ফিরে চললেন যে চলার পথে তার গতিরোধ করলো মনসুর সেলিনাজ পড়বে না ছোট্ট উত্তরটা দিয়ে চলে যাচ্ছিল মরিয়ম মনসুর বলল চলুন আমিও যাবো ও পথে ওর নিজের তরফ থেকে কোনো আমন্ত্রণ না জানালেও কিছু দূর পিছু পিছু তারপর পাশাপাশি রাস্তায় নেমে এলো মনসুর আজ প্রথম নয় এর আগেও এ ধরনের প্রস্তাব সে পেয়েছে মনসুরের কাছ থেকে শুধু প্রস্তাব নয় মরিয়মকে বাসার কাছাকাছি এগিয়ে দিয়েও গেছে সে মরিয়মের ভালো লাগেনি বড় বিরক্তিকর মনে হয়েছে এই অনাহুত সঙ্গদান। কথাবার্তা যে খুব হয়েছে রাস্তায় তা নয় একদিন জিজ্ঞেস করেছিল মরিয়ম কোথায় থাকে আর একদিন জানতে চেয়েছিল পরীক্ষা কেমন দিয়েছে মরিয়ম এছাড়া এমনও দিন গেছে যেদিন সারা পথ নীরবে হেঁটেছে ওরা বাসার কাছাকাছি তে মাথায় এসে মনসুর বলেছে আচ্ছা আসি এবার আপনি তো ও পথে যাবেন আমি এ পথে কিছু দূর গিয়ে লোকটা রিক্সা নিয়েছে তার ঠিক লক্ষ্য করেছে মরিয়ম মরিয়ম জানে বেশ টাকা পয়সা আছে লোকটার কেন ইচ্ছা করলে মোটরে চড়ে চলাফেরা করতে পারে তবু এ মরিয়মের সঙ্গে হেঁটে আসতো মনসুর রাস্তায় নেমে মনে মনে নিজেকে ধিক্কার দিল মরিয়ম কেন সে নিষেধ করলো না লোকটাকে ইচ্ছে করলে তো মুখের ওপর জবাব দিতে পারত বলতে পারতো আপনি সঙ্গে আসুন তা পছন্দ হয় না আমার দয়া করে আর পিছু নেবেন না ইচ্ছে করলে আরো রূঢ় গলায় আসতে নিষেধ করতে পারতো মরিয়ম তবু কেন একটা কথাও বলতে পারলো না সে পাশাপাশি আসছিল মনসুর ইতিমধ্যে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়েছে সে বার কয়েক তাকিয়েছে মরিয়মের দিকে মৃদু ঘাম ছিল মরিয়ম হঠাৎ হাত বাড়িয়ে একটা রিকশা থামালো সে মনসুরকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেকটা তাড়াহুড়ার সাথে রিক্সায় উঠে বসল মরিয়ম বেশ কিছু দূর আসার পর একবার পেছন ফিরে তাকালো সে দেখলো এদিকে যেয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে মনসুর দেখে প্রথমে হাসি পেল তার হেসে নিয়ে সে ভাবলো এমন ব্যবহারটা হয়তো উচিত হয়নি লোকটা তাকে অভদ্র বলে মনে করতে পারে কিংবা অতি দাম্ভিক এর কোনোটি নয় মরিয়ম মনসুরের এই গায়ে পড়া ভাব তার ভালো লাগে না এটাই হলো আসল কথা কথাটা মনসুরকে ভদ্রভাবে বলে দিলেও তো পারতো সে তাই ভালো ছিল হয়তো একটু আগের অবাঞ্ছিত ঘটনার জন্য মনে মনে অনুতপ্ত হলো মরিয়ম কিন্তু পরক্ষণে আবার মনে হলো সে অন্যায় কিছু করেনি জাহেদের সঙ্গেও এমনি দূঢ় ব্যবহার করা উচিত ছিল তার পারেনি বলেই মরিয়মকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে আজও সব পুরুষই সমান ওরা চায় শুধু ভোগ করতে প্রেমের কোনো মূল্যই নেই ওদের কাছে আর এই দেহটাকে পাবার জন্য কত রকম অভিনয়ই না করতে পারে ওরা গলির মাথায় রিক্সাটাকে বিদায় দিয়ে দিল মরিয়ম এ পথটা হেঁটে যেতে হবে তাকে অন্ধকার গলিতে বিজলি বাতির প্রসার এখনো হয়নি কয়েকটা কেরোসিনের বাতি আছে টিম টিম করে সেগুলো জলে তাও সবসময় নয় মাঝে মাঝে দুষ্টু ছেলেরা ঢিল মেরে চিমনিগুলো ভেঙে দেয় তখন অন্ধকারে ডুবে থাকে গলিটা